জিয়া রহমানের চারটি ভাই ছিল, তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন আমরা কেউ তাদের নাম জানি না। স্বজনপ্রতি কোনোদিন তাকে স্পর্শ করতে পারে নাই, কিন্তু একে কোনো সম্মান। এই যে চোরের দল বিনা ভোটে আজ 12 বছর ধরে ক্ষমতায় আছে, তারা কিভাবে ক্ষমতায় আছে, কিভাবে তারা কথা বলে, নির্লজ্জ একটি দল। সুতরাং তাদের কাছ থেকে সম্মান আশা করো কোনো লাভ নেই। বাঙালি জাতির পরম গর্ব 71-এর মুক্তিযুদ্ধ, এবং এই যুদ্ধে অংশগ্রহণ করেছে সারা জাতি। যদিও স্বাধীনতার অব্যবহিত পর থেকে এই কৃতিত্ব হাইজ্যাক করে নিয়েছে এক শ্রেণীর রাজনীতিবিদ। সম্মানিত কারা হতে পারে? জনগণ, আমি আপনাদের সামনে, জনগণের সামনে তুলে ধরতে চাই দুই ধরনের মানুষ ছিল 71-এ। যারা কথামালার রাজনীতিতে বিশ্বাসী, যারা সুযোগ পেয়েই প্রথম সুযোগে নিজের প্রাণ বাঁচাবার জন্যে, নিজের প্রাণ বাঁচাবার জন্যে পাশের দেশে গিয়ে আশ্রয় নিয়েছেন, কলকাতা এবং আগরতলাতে গল্পগুজব করেছেন, ষড়যন্ত্র করেছেন, অনেক কিছু করেছেন। যুদ্ধক্ষেত্রে 100 মাইলের মধ্যে কখনো দিন আসেন নেই। এই ছিল একটি দল। আরেকটি দল হলো নেহাত সরস সরল গ্রাম বাংলার তরুণেরা, যুবকেরা, সাধারণ মানুষ, দরিদ্র শ্রেণীর মানুষ, যারা ঘর বাড়ি ছেড়ে দেশের স্বাধীনতার জন্য জীবন বিসর্জন দিতে এসেছে, আমাদের কাছে এসে বলেছে আমাদেরকে অস্ত্র দেন, ট্রেনিং দেন। আমরা তাদেরকে অস্ত্র দিয়েছি, ট্রেনিং দিয়েছি। আমি নিজেই এই ধরনের 600 যুবককে রিক্রুট করেছিলাম আমার ব্যাটেলিয়ানের জন্য। এই 600-র মধ্যে 100 সম্মুখ যুদ্ধে জীবন দিয়েছে। তা আপনি সম্মান কাদেরকে দিবেন? যারা কলকাতা আগরতলাতে বসে আনন্দ ফুর্তি করেছে, নাকি যারা কষ্ট করেছে, না খেয়ে না দিয়ে ট্রেনিং করে জীবন উৎসর্গ করেছে দেশের স্বাধীনতার জন্যে? কারা সম্মান পাওয়ার অভিযুক্ত? এই বিশ্বাস এবং এই বিবেচনা আওয়ামী লীগের নাই, যার জন্যেই এখানে আজকে প্রশ্ন উঠেছে, সম্মান অসম্মানের প্রশ্ন উঠেছে। আমরা যেহেতু সামরিক বাহিনীর সদস্য ছিলাম, আমাদের তো স্টেটমেন্ট দেওয়ার, বিবৃতি দেওয়ার কোনো সুযোগ ছিল না। একের পর এক তারা ইতিহাস বিকৃত করেই চলেছে, আমরা নীরব দর্শকের মতো দেখেছি। তবে ধীরে ধীরে ইতিহাসকে যখন কেউ যেহেতু চাপা দিয়ে রাখা যায় না, আস্তে আস্তে অনেক সত্য প্রতিভাত হয়েছে। একথা দিবালোকের মতো স্পষ্ট যে আওয়ামী লীগ কোনো দিন বাংলাদেশের স্বাধীনতা চায় নাই। জনাব তাজউদ্দিন আহমদ তো একটা টেপ রেকর্ডার নিয়ে গিয়েছিলেন শেখ মুজিবুর রহমানের কাছে, যে ইতিমধ্যে আর্মি মুভমেন্ট শুরু করেছে, তারা বাঙালি নিধনে নেমেছে, এখনও সময় আছে, আপনি স্বাধীনতা ঘোষণা করেন। বঙ্গবন্ধু মুজিব বলেছেন যে না, আমি তাহলে বিচ্ছিন্নতাকারী হিসাবে চিহ্নিত হব। সেই জাতীয় প্রস্তুতির সময় এমনই এক জাতীয় ইতিহাসের মোড়ে দাঁড়িয়ে তারা স্বাধীনতার উচ্চারণ, স্বাধীনতা শব্দটি উচ্চারণ করতে সাহস পাননি। পাকিস্তানি বাহিনী যে বর্বর ক্র্যাকডাউন করেছে 25শে মার্চ রাতে, ইতিহাসের এক নিকৃষ্ট গণহত্যার শিকার হয়েছি আমরা। হাজার হাজার মানুষ, নিরপরাধ মানুষ নিহত হয়েছে। এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এতদিন মাত্র মঞ্চে কথার ফুলঝুরি ছড়িয়েছেন, প্রাণপণে দৌড়ে পার্শ্ববর্তী দেশে গিয়ে আশ্রয় নিয়েছেন। দেশবাসীর কথা মনে ছিল না, তাদেরকে অভয় দেবার মতো কাউকে খুঁজে পাওয়া যায়নি। এমনই এক দুর্যোগক্ষণে দেশবাসী একজন বীরের সাক্ষাৎ লাভ করেছে। কোটি কোটি মানুষের কণ্ঠস্বর হয়ে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, তার নাম মেজর জিয়াউর রহমান, যাকে তারা, তাকে যারা অক্ষত মেজর বলে। সে অক্ষত মেজরের কী সম্মান! মৃত্যুর পর দেখেন হাজার লাখ লাখ মানুষ তাকে সম্মান জানাতে এসেছে। বাংলাদেশের মানুষের হৃদয়ে যার নাম প্রথিত গভীরভাবে। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন কি ছিলেন না, এই প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন আমরা বোধ করি না, দেবও না। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা কিনা বাংলাদেশের মাটি তার সাক্ষ্য দেবে। মৃদুবন্ধ বাতাসে যখন তরুলতা হিল্লোলিত হবে, তারা সাক্ষী দেবে জিয়াউর রহমানের কথা, মুক্তিযুদ্ধের কথা তারাই বলবে। যতদিন এই পদ্মা মেঘনা যমুনা প্রবহমান থাকবে, সেই জলরাশি কুলুকুলু ধ্বনিতে 71-এ যে গান গেয়ে যাবে, সেটি আবর্তিত হবে জিয়াউর রহমানকেই ঘিরে। এটি অত্যন্ত বাস্তব সত্য,
যে 26 মার্চ প্রথম পহরে যদি জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না দিতেন, যদি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট চট্টগ্রাম, যশোর, জয়দেবপুর, সৈয়দপুর, ব্রাহ্মণবাড়িয়া থেকে বিদ্রোহ ঘোষণা না করতো ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, তাহলে এই দেশে কোনো মুক্তিযুদ্ধ হতো না, আর মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশও স্বাধীন হতো না। স্বাভাবিক কথা। এই যে বর্বর পাক বাহিনী ট্যাঙ্ক মোটা নিয়ে নিরীহ মানুষের উপরে যে হত্যাযজ্ঞ চালিয়েছে, বাঙালি জাতি তখন অধবদন, তারা পাকিস্তানিদের বুটের নিচে পিষ্ট, মাথা তোলার শক্তি কারো ছিল না। কিন্তু বাঙালিদের মধ্যে বীর আছে এবং বাঙালিদের সম্মান মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট মাঠে নেমেছে, যার নেতৃত্ব দিয়েছেন মেজর জিয়াউর রহমান। এবং এই 9 মাসের যে বীর গাথা মুক্তিযোদ্ধারা, এখানে অনেক বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত রয়েছেন, এখন হয়তো তাদের দাড়ি সাদা হয়ে গিয়েছে, চুল সাদা হয়ে গিয়েছে, 50 বছর আগে তারা ছিলেন তরুণ, কি অসীম সাহস নিয়ে তারা এই বর্বর পাক বাহিনীর মোকাবেলা করেছেন, বিভিন্ন রণাঙ্গনে ইতিহাস সৃষ্টি করেছেন, সেটি দেখতে পেয়ে আমি একজন ক্ষুদ্র মুক্তিযোদ্ধা হিসেবে অভিভূত হয়েছি। আপনারা মাও সেতুংয়ের লং মার্চের কথা শুনেছেন, এই বাংলাদেশেও একটি লং মার্চ হয়েছিল কানাইঘাট থেকে সিলেট পর্যন্ত, 1500 সৈনিক জেড ফোর্সের, প্রথম ইস্ট বেঙ্গলের। এই 1500 সৈনিকের কাঁধে ছিল গোলা বারুদ এবং আগামী 3-4 দিনের খাবার, শুকনো খাবার, চিড়াগুড়ি, মুড়। কানাইঘাট জয় করার পর কানাইঘাট থেকে দরবস্ত, কালাগুল, চিকনাগুল হয়ে চা বাগানের মধ্যে দিয়ে এই 1500 সৈনিকের এক কাফেলা আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছি, সিলেট দখল করব বলে। সিলেটের কাছে হেলিকপ্টারে ড্রপ করা হয়েছে 4-5 গুরকা রেজিমেন্টকে, তাদের সাথে লিঙ্ক আপ করার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল। জিয়াউর রহমান আমাদের কমান্ডার জেড ফোর্সে, তিনি বললেন যে সিলেট শহর আমরা সবার আগে দখল করতে চাই। তিনি মেজর জিয়াউদ্দিন, আমি এবং ক্যাপ্টেন অলি আহমদ, আমরা 4 জন বসে কানাইঘাট একটি গাছের নিচে বসে আমরা রুট নির্ধারণ করলাম। আমাকে দায়িত্ব দেওয়া হলো রেকি করার জন্যে, আমি 5 জন সৈনিক নিয়ে দরবস থেকে চা বাগানে বেতর পর্যন্ত একটা এলাকা রেকি করে এসেছি, যেখান দিয়ে 1500 লোক সন্তর্পণে ক্রসওভার করে যেতে পারে। তখন যুদ্ধ চলছে দরবস্তে এবং খাদিমনগরে। দিনের বেলা বিমান আক্রমণ হতে পারে, সেই জন্য আমরা রাত্রে মুভমেন্ট করেছি, সারা রাত হাঁটতাম, কাদা এবং জোকের কামড় খেয়ে হাওর পেরিয়ে চা বাগানের মধ্যে ঢুকে চা বাগানে জঙ্গল কেটে অববৃহিত তখন চা বাগানগুলো ধীরে ধীরে সিলেটের দতে এগিয়ে যাচ্ছি। পথের মধ্যে একটি যুদ্ধ হয়েছে 28 নভেম্বর তারিখে গৌরীপুরে, যেখানে 31 পাঞ্জাব রেজিমেন্ট আমার ইউনিট প্রথম ইস্ট বেঙ্গলের উপর আক্রমণ চালায়, তাদের 80 জন আমাদের হাতে নিহত হয়, তাদের কমান্ডার মেজর সরোয়ার সহ তাদেরকে আমরাই দাফন করেছি। আমাদেরও 16 জন শহীদ হয়েছে, আমার বন্ধু ক্যাপ্টেন মাহবুবুর রহমান আলফা কম্পানি কমান্ডার, তিনি গোলার আঘাতে সেখানে শহীদ হন। এই যুদ্ধের সময় মেজর জিয়াউর রহমান আমাদের নেতৃত্ব দিয়েছিলেন, তখন লেফটেন্যান্ট কর্নেল পদে সদ্য প্রমোশন পেয়েছেন এবং মাহবুবের ট্রেঞ্চের 100 গজ পূর্ব দিকে ছিল আমার ট্রেঞ্চ, যেখানে জিয়াউর রহমান আর আমি অবস্থান করছিলাম। যে গোলাতে মাহবুবুর রহমান নিহত হয়েছে সেটি যদি 100 গজ পূর্ব দিকে পড়তো, তাহলে সেটি কর্নেল জিয়াউর রহমানের উপরেই পড়তো, জিয়া এবং আমি সেখানেই শহীদ হতাম। জিয়া যুদ্ধ করেছি করেনি এটির আর প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, আমরা তো এখনও জীবিত আছি। সেখানে চা বাগানের ভিতর দিয়ে ম্যাপ রিডিং করা খুব ডিফিকাল্ট, আমাদের সাথে ভারতীয় গোলন্দাজ বাহিনীর একজন মেজর ছিলেন ওয়্যারলেস সেট নিয়ে, সে ওয়্যারলেস সেটও চা বাগানের ভিতরে কাজ করে না,
তিন দিন পরে আমাদের খাবার শেষ হয়ে গেল সেই লং মার্চে। একদিন না খেয়ে থাকলাম, পরে একসময় দেখলাম যে জঙ্গলের শেষে একটি বিল্ডিং দেখা যায় চা বাগানের শেষ প্রান্তে। তখনও জানতাম না, পরে জানতে পারলাম এটা আমরা সিলেট শহরে প্রবেশ করেছি, এমসি কলেজের প্রিন্সিপালের বাসা সেই সাদা বিল্ডিংটা। তখনও যুদ্ধ চলে 8 মাইল বাইরে খাদিমনগর এলাকায়। আমরা যখন সেখানে একটা টিলার উপরে উঠলাম, দেখি সামনে রোদে পাকিস্তানিরা রোদ পোহাচ্ছে। আমাদেরকে দেখে পাঞ্জাবি এসে জিজ্ঞেস করছে, কি গাল হ্যায় প্রা, এতে কি কা, তোমরা কারা, এখানে কি চাও। তাদের পরানো খাকি পোশাক, আমাদের পরানো খাকি পোশাক, আমাদের হাতে চাইনিজ অস্ত্র, তাদের হাতেও চাইনিজ অস্ত্র। সুতরাং তারা একটু কনফিউজ ছিল, এটা কি তাদেরকেও যুদ্ধের সময় নানা রকম কনফিউশন আসে। একটু পরে আমাদের চেহারা স্রোত দেখে এবং যখন আমরা ট্রেঞ্চ ডিগ করা শুরু করলাম তাদের দিকে মেশিন গান এইম করে, তখনই সাথে সাথে বুঝে গেল আধা ঘন্টা পরে তারা 14 ডিসেম্বর তারিখে 3টি আক্রমণ পরিচালনা করে। প্রত্যেকটা আক্রমণ আমার কোম্পানির উপর এসেছে, তাদের 50 জন নিহত হয়েছে, আমারও 14 জন সৈনিক যুদ্ধে। এইটা 14 ডিসেম্বর, মাত্র 2 দিন পর আমরা স্বাধীন হলাম, আমারও 14 জন সেখানে শহীদ হয়। আমার একজন দুঃসাহসী প্লাটুন কমান্ডার সুবেদার ফয়েজ বীরুত্তম সেখানে শহীদ হন। একটি কোম্পানিতে 2টি মেশিন গান থাকে এবং সবচাইতে শক্তিশালী এবল বডিড সোলজারকে দেওয়া হয় মেশিন গান বহন করার জন্যে, চালানোর জন্যে। আমার 2টি মেশিন গানের কমান্ডার বাচ্চু মিয়া এবং নূর নবী দুজনই এই যুদ্ধে শহীদ হল। ভয়াবহ সেই যুদ্ধ, আমার থেকে 100 গজ পিছনে আছেন তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান, তার এখানে আসার কোনো প্রয়োজন ছিল না। সিনিয়র কমান্ডার হিসাবে তিনি আরও 2 মাইল পিছনে থাকতে পারতেন। তো যুদ্ধের এক পর্যায়ে আমাদের ভারতীয় ব্যাটারি কমান্ডার বলল যে আমার সাথে এখন বেতার যোগাযোগ স্থাপিত হয়েছে, কামানের গোলা ফেলবে কি না। আমি তাকে অনুরোধ করলাম যে না, এখন যেহেতু আমরা সামনাসামনি লড়াইতে লিপ্ত আছি, কামানে গোলা ফেললে আমাদের উপর পড়তে পারে, আপনি বিমান একটা আক্রমণ করার জন্য তাদের কাছে অনুরোধ পাঠান। আধা ঘন্টা পরে 2টা ভারতীয় জেট বিমান এসে সামনে যে বাংকারে পাকিস্তানি সেনারা ছিল প্রিন্সিপালের বাসায়, সেই বাসা রকেট মেরে একদম ধূলিসাৎ করে দিল। তারপরে পাকিস্তানিরা চুপচাপ এবং তারা সারেন্ডার করার জন্য প্রস্তুত নিল। এই যে কাহিনী, এটা তো কোনো চলচ্চিত্রের কাহিনী নয়, বাংলাদেশের সন্তানরাই এই যুদ্ধটা করেছে। আমরা গর্বিত এদেশের স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছি। এবং এই যে একটি লং মার্চের কথা, কত প্রচার বিমুখ ছিলেন জিয়াউর রহমান, আর আমাদের দল নিজেদেরকে এস্টাবলিশ করতে পারে না। এই ধরনের যুদ্ধে যদি আওয়ামী লীগের কোনো লোক অংশগ্রহণ করত, তারা যদি সিলেট বা অন্য কোনো জেলা শহর দখল করতে পারত ভারতীয় বাহিনীর আগে, তারা যদি ট্যাঙ্ক বিমানের সামনে বুক পেতে যুদ্ধ করতে পারত, তাহলে কত রকম কল্পকাহিনী তারা রচনা করতে পারত। দুঃখের বিষয়, এই দেশের স্বাধীনতায় তাদের তো আমি কোনো অংশগ্রহণ দেখি না, না তারা স্বাধীনতার কোনো ঘোষণা দিয়েছে, যিনি সাহস করে ঘোষণা দিয়েছেন তাকে অখ্যাত মেজর বলে তারা পরিহাস করছে, এবং তাদের বিরুদ্ধে আজকে নানান ধরনের অভিযোগ আনছে তিনি মুক্তিযোদ্ধা কি না। সম্মান আওয়ামী লীগ কখনো কাউকে, আমার আগের বক্তা মজ্জমশাই আল্লাহ এবং অন্যরা সুন্দরভাবে বলে গিয়েছেন, এই দল কখনো কাউকে সম্মান করতে জানে না, এটি তাদের হ্যাবিটে নাই। তারা খন্দকার 15ই আগস্ট করলো কারা, তাদেরকে পরিবার পরিজন সহ হত্যা করলো আওয়ামী লীগের নেতৃবৃন্দের ষড়যন্ত্রের কারণে। রাষ্ট্রপতি হলেন খন্দকার মোশতাক আহমদ, শেখ সাহেবের বাণিজ্য মন্ত্রী। শেখ খন্দকার মোশতাক ক্ষমতা থেকে অপসারিত হওয়ার পর 5 বছর বেঁচে ছিলেন, আওয়ামী লীগের কোনো নেতাকে একটা ঢিল পর্যন্ত তার বাড়িতে আগামসি লেনে মারে নাই। তাদের সব টার্গেট খালি বিএনপি, সব টার্গেট খালি জিয়াউর রহমান, যিনি একজন বীর মুক্তিযোদ্ধা, সাদা মনের মানুষ, সৎ রাষ্ট্রপতি, যিনি সুশাসনের জন্য ইতিহাস সৃষ্টি করে গেছেন বাংলাদেশে। 15ই আগস্টের হত্যাকাণ্ডের জন্য জিয়াউর রহমানকে জড়িত করার চেষ্টা করা হচ্ছে, এমনকি এখন বেগম জিয়াকেও বলে যে তিনিও এর মধ্যে জড়িত ছিলেন। 15ই আগস্ট সকালে 6:30 সময় আমি এবং আমার কমান্ডিং অফিসার কর্নেল শাফাত জামিল, আমি মেজর জিয়াউর রহমান, জেনারেল জিয়াউর রহমান যিনি সেনাবাহিনীর উপপ্রধান ছিলেন, সেনাবাহিনীর উপপ্রধানের আন্ডারে কোনো সোলজার ছিল না,
তার অধীনে একজন ক্যাপ্টেন, একজন মেজর আর তিনজন কেরানি ছিল। এই পাঁচজনকে নিয়ে তার কমান্ড। সেনাবাহিনীতে তার আর কোনো কাজ ছিল না, তার অধীনস্থ কেউ কোনো সৈন্য দল ছিল না, তাকে কোনো নিয়মিত কাজও দেওয়া হতো না ষড়যন্ত্রের কারণে। সেই জিয়াউর রহমানের বাসায় আমি সকাল গিয়ে, আমি এবং কর্নেল শফাত গিয়ে যখন বললাম, স্যার প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল, জিয়াউর রহমান এমনই একজন উচ্চমনা সৈনিক ছিলেন, প্রথাগত সৈনিক ছিলেন, তিনি এই খবর শুনে বললেন, প্রেসিডেন্ট নাই তো কী হয়েছে, ভাইস প্রেসিডেন্ট আছে, আমরা সৈনিক, আমরা সংবিধানকে সমুন্নত রাখবো, লেটাস আপহোল্ড দি কনস্টিটিউশন। এবং তিনি আমাদেরকে বলেছেন, গো অ্যান্ড গেট ইউর ট্রুপস রেডি। যেই কথা সেনাপ্রধান বলতে পারে নাই, শফিউল্লাহ বলেছেন তোমার সৈনিকদেরকে প্রস্তুত, জেনারেল জিয়া বলেছেন যে তোমার সৈনিকদেরকে প্রস্তুত করো। এটা হলো সৈনিকের ধর্ম, তারা সংবিধান মান্য করবে। এবং জেনারেল জিয়াউর রহমান সেটি করেছিলেন এবং আমাদেরকেও তাই করতে বলেছিলেন। অথচ এই ধরনের একজন মহান সৈনিককে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ষড়যন্ত্রকারী হিসাবে জনগণের সামনে উপস্থাপন করতে চায়। তো এরা সম্মান কী জানে, মানুষকে কোনোদিন সম্মান করতে তারা শিখে নেয়। জিয়াউর রহমানের কৃতিত্ব, তিনি বিএনপি নামক একটি জাতীয়তাবাদী দল গঠন করে গিয়েছেন, জাংলার বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে সমুন্নত রাখার জন্যে এত বছর যাবৎ দিনান্ত পরিশ্রম করে যাচ্ছেন, চেষ্টা করে যাচ্ছে। যখন ভারত আমাদের পানি বন্ধ করে রেখেছে প্রত্যেকটা নদীতে, উজানে বাদ দিয়ে আমাদের প্রাপ্য পানির শেয়ার থেকে আমাদেরকে বঞ্চিত করেছে, জিয়াউর রহমান সরাসরি জাতিসংঘে গিয়েছেন, বিশ্ববাসীর কাছে আবেদন জানিয়েছেন, বলিষ্ঠভাবে বাংলাদেশের জনগণের কথা, স্বার্থের কথা তুলে ধরেছেন। আজকে বাংলাদেশে কোনো পানি সম্পদ মন্ত্রী নাই, বাংলাদেশে কোনো বলতে পারে না যে আমাদের পানি অপহরণ করে নিয়ে যাচ্ছে উজানের দেশ ভারত। জাতীয়তাবাদের মূল কথা হলো যে জাতির যেটি স্বার্থ সেটি তারা সমুন্নত রাখবে, যে দল জাতির স্বার্থকে কখনোই ভুলুণ্ঠিত হতে দেবে না, সেই দল জিয়াউর রহমানের দল বিএনপি। আমরা গর্বিত এমন একটি জাতীয়তাবাদী দলে আমরা আছি, যেখানে যার নেতা সততার জন্য ইতিহাস সৃষ্টি করে গিয়েছেন। জিয়াউর রহমানের চারটি ভাই ছিল, তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন আমরা কেউ তাদের নাম জানি না, স্বজনপ্রতি কোনোদিন তাকে স্পর্শ করতে পারে নাই, কিন্তু একে কোনো সম্মান। এই যে চোরের দল বিনা ভোটে আজ 12 বছর ধরে ক্ষমতায় আছে, তারা কিভাবে ক্ষমতায় আছে, কিভাবে তারা কথা বলে, নির্লজ্জ একটি দল। সুতরাং তাদের কাছ থেকে সম্মান আশা করো কোনো লাভ নেই।